দ্বাদশ অধ্যায়। মোহিনীরূপ দর্শনে মহাদেবের মোহপ্রাপ্তি। শ্রী সুখদেব বললেন, হে রাজন, যখন মহাদেব শুনলেন যে শ্রীহরি নারীর রূপ ধারণ করে অসুরদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছেন, তখন তিনি সতীদেবীর সঙ্গে বৃষারূঢ় হয়ে বৃতগণকে নিয়ে মধুসূদনের নিবাসে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীহরি মহাদেব ও সতীদেবীকে সাদর অভ্যর্থনা করলেন। তাঁরাও সুখাসনে উপবিষ্ট হয়ে সহাস্যে ভগবানের প্রতি সম্মান দেখিয়ে বললেন। শ্রী মহাদেব বললেন, হে দেবতাগণের আরাধ্যদেব, বিশ্বব্যাপী জগদীশ্বর জগৎ স্বরূপ, আপনি সকল বিষয়ের কারণ, ঈশ্বর ও আত্মাও আপনি, এই জগতের আদি অন্ত ও মধ্য আপনার থেকেই হয়ে থাকে, কিন্তু আপনি অব্যয় ও আদিম ধ্যন্তরহিত, আপনার অবিনশ্বর স্বরূপে দ্রষ্টা দৃশ্য ভোক্তা ও ভোগ্যের ভেদভাব নেই। বস্তুত আপনি সত্য ও চিৎ স্বরূপ ব্রহ্ম। নিষ্কাম কল্যাণকামী সাধুরা ইহল ও পরলোকের আকাঙ্ক্ষা ও আসক্তি ত্যাগ করে শুধুমাত্র আপনার শ্রী চরণকে আরাধনা করে থাকেন। আপনি অমৃত স্বরূপ গুণাতীত, কোনো শোক আপনাকে স্পর্শ করতে পারি না। আপনি পূর্ণ ব্রহ্ম আনন্দ স্বরূপ নির্বিকার, আপনি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নেই, কিন্তু আপনি সকলের থেকে পৃথক। আপনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, জীবসমূহের শুভাশুভ কর্মফলদাতা, জীব সকল ফলাকাঙ্ক্ষী হওয়া তাঁদের সঙ্গে তুলনাত্মকভাবে আপনাকে এরূপ বলা হয়, বাস্তবিক পক্ষে আপনি নিরপেক্ষ। হে প্রভু, কার্যকারণ দেতার দৈত্য যা কিছু সব আপনি, যেমন সোনা দিয়ে তৈরি অলঙ্কার আর সোনার মধ্যে কোনো প্রভেদ হয় না, উভয়ই সোনা একই বস্তু। লোকেরা অজ্ঞতাবশক আপনার স্বরূপকে জানতে না পেরে আপনার মধ্যে ভেদ কল্পনা করে নানা প্রকার বিকল্পের সৃষ্টি করেছে। এই কারণেই আপনি নিরুপাধিক হওয়া সত্ত্বেও গুণ দ্বারা আপনার মধ্যে ভেদ প্রতীত হয়। হে প্রভু, কেউ কেউ বৈদ্যন্তাতিগণ আপনাকে ব্রহ্ম বলে মনে করেন, আবার কেউ কেউ মীমাংসাগণ আপনাকে ধর্ম বলে বর্ণনা করেন। এই রূপে কেউ সাংখ্যশাস্ত্রবিদগণ আপনাকে প্রকৃতি ও পুরুষের পরবর্তী পরমেশ্বর বলেন, অন্যেরা পঞ্চরাত্রবেত্রীগণ আপনাকে বিমলা উৎকর্ষিণী জ্ঞানী ক্রিয়া যোগা প্রহী সত্তা ঈশানা ও অনুগ্রহ এই নবশক্তিযুক্ত পরমযুক্ত বলেন। আবার কেউ কেউ পাতঞ্জল শাস্ত্রবেত্তারা আপনাকে ক্লেশ কর্ম ইত্যাদির বন্ধন থেকে মুক্ত পূর্বপুরুষের পূর্বপুরুষ অব্যয় স্বতন্ত্র মহাপুরুষ বলে মনে করেন। হে প্রভু, আমি শিব ব্রহ্মা এবং সত্যগুণ শ্রেষ্ঠ মরীচি প্রমুখ ঋষিগণই যখন আপনার সৃষ্টির রহস্য জানতে পারি না, তখন আপনাকে কি করে জানা যাবে? যারা আপনার মায়ায় বশীভূত সেই সকল রজগুণী ও তমগুণী অসুর ও মানুষ জীবেরা আপনাকে কি করিবা জানবে? হে প্রভু, আপনি বিশ্বব্যাপী আত্মা এবং জ্ঞান স্বরূপ, আপনি বায়ুর মতো আকাশে অদৃশ্য থেকেও বিশ্বব্যাপী বিরাজ করছেন। এই জগতের জন্ম স্থিতি নাশ জীবদের কার্যকলাপ সংসারে বন্ধন ও মুক্ত এই সমস্তই আপনি অবগত আছেন। হে প্রভু, আপনি যখন গুণাতীতে স্বীকার করে লীলা করার জন্য অবতার রূপে জন্মগ্রহণ করেন, তখন আমি আপনার সেই রূপ দর্শন করেছি। এখন আমি আপনার সেই অবতার রূপ দর্শন করতে ইচ্ছুক, যাতে আপনি নারী রূপ ধারণ করেছিলেন, যে রূপ দ্বারা আপনি দৈত্যদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছেন। আপনার সেই রূপ দর্শন করার জন্য আমরা এসেছি, সেই রূপ দর্শনের জন্য আমাদের কৌতূহল হচ্ছে। শ্রী সুখদেব বললেন, যখন ভগবান শঙ্কর বিষ্ণু ভগবানকে এইভাবে প্রার্থনা জানালেন, তখন ভগবান বিষ্ণু হেসে গম্ভীরভাবে ভগবান শঙ্করকে বললেন। শ্রী বিষ্ণু ভগবান বললেন, হে শঙ্কর, সেই সময় অমৃত কুম্ভ দৈত্যদের দ্বারা অপহৃত হয়েছিল, অতএব দেবতাদের কার্যসিদ্ধির জন্য এবং দৈত্যদের মন সম্মোহিত করে অন্যদিকে আকর্ষণ করার জন্য আমি ওই নারীরূপ ধারণ করেছিলাম। হে দেবশিরোমণি, আপনি যখন দেখতে ইচ্ছুক
তখন আপনাকে সেইরূপ আমি দর্শন করাব। কিন্তু এই রূপ তো কামকদের প্রিয়, কারণ এই রূপ কামকে উদ্দীপিত করে। শ্রী সুখদেব বললেন, এই কথা বলতে বলতেই ভগবান বিষ্ণু অন্তর্হিত হয়ে গেলেন এবং ভগবান শঙ্কর সতী দেবীর সঙ্গে চতুর্দিকে চক্ষু চালনা করে দেখতে লাগলেন। এর মধ্যেই তারা সম্মুখে খুব সুন্দর একটা উপবন দেখতে পেলেন। সেই উপবনে অনেক বৃক্ষ এবং সেই বৃক্ষে নানা রকম ফুল ফুটেছে ও লাল লাল পাতায় গাছ ভরে আছে। সেখানে একজন সুন্দরী নারী হাতে বল নিয়ে লোফালুপি খেলছেন। তিনি খুব সুন্দর শাড়ি পরে আছেন এবং তার প্রতিদেশে চন্দ্রহার শোভা পাচ্ছে। কন্দুক উৎপেক্ষণ ও ধারণ করার জন্য তার স্তন ও তার উপরের হার কম্পিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন স্তন ও উরুর ভারে তার ক্ষীণ কটিদেশ প্রতি পদক্ষেপেই ভেঙে পড়েছে। তিনি লাল লাল পাতার মতো চরণে ইতস্তত ভ্রমণ করেছিলেন। কন্দুক এদিক ওদিক চলে গেলে তিনি লাফিয়ে উঠে সেই কন্দুককে বাধা দিচ্ছিলেন। তার জন্যে তার আয়ত চক্ষুর চঞ্চল তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কর্ণের কুণ্ডলের আভা মুখরে উপর পড়ছে এবং তার কুঞ্চিত কেশ মুখরে উপরে এসে পড়ে মুখের শোভাকে আরো বাড়িয়ে তুলেছে। সুন্দর বাম হাত দিয়ে বিধ্বস্ত বসন ও শিথিল বেণীকে সংযত করে এবং ডান হাত দিয়ে কন্দুককে ছুঁড়ে ছুঁড়ে ফেলে সেই নারী সমস্ত বিশ্বকে স্বমায়ায় মোহিত করতে লাগলেন। কন্দুক খেলতে খেলতে তিনি স্মিত হাস্যে মহাদেবের দিকে বঙ্কিম নেত্রে দৃষ্টিপাত করলেন। মহাদেবের মন আর তার বশীভূত রইল না। তিনি মোহিনীর কটাক্ষপাতে এতই বিহ্বল হয়ে পড়লেন যে সমস্ত বিস্মৃত হয়ে তার নিকটেই সে সতী ও অনুচরেরা উপস্থিত আছে সে কথাও বিস্মৃত হলেন না।